আসসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। অশ্লীলতায় জড়িয়ে যায় মাঝে মাঝে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার জড়িয়ে যায়, আল্লাহ মাফ করবে কিনা? জি, বান্দা তো গুনাহ করবে। আমরা যখন গুনাহ করে ফেলবো তখন দেরি না করে তওবা করব। তওবার শর্ত হলো অনুতপ্ত হওয়া, আর কখনো করব না, এটা নিয়ত কর শক্ত। আল্লাহ আর করব না, তুমি তো উপকৃত। এই নিয়ত যদি আল্লাহ তো অন্তর দেখছেন শক্ত হয়, অবশ্যই আল্লাহ মাফ করবেন। এরপরে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, যদি আবারও হয়ে যায় আগের তওবা নষ্ট হবে না, আবারও খালেস নিয়তে আর কখনো করব না বলে তওবা করতে হবে, কান্নাকাটা করতে হবে। যে পরিবেশে গুনাহ হয় ওই পরিবেশ থেকে দূরে যেতে হবে।